হ্যালো প্রিয় দর্শক, তোমরা দেখতে পাচ্ছ সুপ্রিম মেডিসিন চ্যানেল। তো প্রিয় দর্শক, আজকে তোমাকে বলবো ভিসকোডাইন এলএস সিরাপটা সম্পর্কে। তো তোমাদেরকে আজকে ভিসকোডাইন এলএস সিরাপটা সম্পর্কে এ টু জেড খোলামেলাভাবে বলবো, যে ভিসকোডাইন এলএস সিরাপটা কিসের জন্য ব্যবহার করতে পারবেন, এটা কিসের ভালো কাজ করে ভিসকোডাইন এলএস সিরাপটা, এবং এটা সঠিক ব্যবহার কী আছে, কখন কীভাবে খেতে পারবেন, সঠিক ডোসেজ কী আছে ভিসকোডাইন এলএস সিরাপটার, এবং এটা কোথায় পাবেন, এটা প্রাইস কত আছে। তো এ টু জেড আজকে তোমাদেরকে ভিসকোডাইন এলএস সিরাপটা সম্পর্কে এ টু জেড খোলামেলাভাবে বলবো, এ টু জেড আলোচনা করবো এই ভিডিওটাতে এই ভিসকোডাইন এলএস সিরাপটা সম্পর্কে। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করবো। আর আমার চ্যানেলকে এখন আমাদের সাবস্ক্রাইব করানো থাকে, তাড়াতাড়ি ওখানে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সদস্য হয়ে যাও প্রতিদিন মেডিসিন সম্পর্কে জানার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমি বলে নেব যে ভিসকোডাইন এলএস সিরাপটা কত এমএলের সিরাপটা হয় এবং এটা প্রাইস কত আছে। তো স্ক্রিন অলরেডি দেখতে পাচ্ছ ভিসকোডাইন এলএস সিরাপটা 100 ml সিরাপটা হয়। তো 100 ml সিরাপটার দাম মাত্র 121 টাকা। তো 121 টাকা দিয়ে ভিসকোডাইন এলএস সিরাপটা পেয়ে যাবে, 100 ml সিরাপটা সমস্ত মেডিকেলে, সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধ দোকানে পেয়ে যাবে এই ভিসকোডাইন এলএস সিরাপটা 100 ml সিরাপটা মাত্র 121 টাকা দিয়ে। তো এই ভিসকোডাইন এলএস সিরাপটা আপনারা কিসের জন্য ব্যবহার করতে পারবেন, এটা কিসের ভালো কাজ করে এই ভিসকোডাইন এলএস সিরাপটা, এবং এটা সঠিক ডোসেজ কী আছে, কখন কীভাবে খেতে পারবেন, তো সেই সম্পর্কে এখন আমি বলব। তো এই ভিসকোডাইন এলএস সিরাপটা একটা কফ সিরাপ। তো এটা আপনারা কাশের জন্য খেতে পারবেন, কাশের জন্য খেতে পারবেন এই ভিসকোডাইন এলএস সিরাপটা। এটা একটা কাশের সিরাপ, খুবই ভালো একটা কাশের সিরাপ। তো এটা আপনারা কাশের জন্য খেতে পারবেন। তো এটা আপনারা ড্রাই কফের জন্য আপনি খেতে পারবেন, তার সাথে যদি এখন কম বেশি সবারই কাশ হয়ে থাকে, প্লাস কাশের সাথে অনেকে দেখা যায় যে হালকা পাতলা শ্বাসকষ্ট থেকে যায়, তো সেক্ষেত্রে যদি আপনারা এই ভিসকোডাইন এলএস সিরাপটা খান, তো সেটা আপনাদের কাশির সাথে আপনাদের শ্বাসকষ্টটাকেও কমিয়ে দিবে, খুবই দ্রুত ফাস্ট রিলিফ দিবে এই ভিসকোডাইন এলএস সিরাপটা, কাশির থেকে আপনাদের খুবই তাড়াতাড়ি মুক্তি দিবে এই ভিসকোডাইন এলএস সিরাপটা, খুবই ভালো একটা সিরাপ। কাশির সাথে সাথে এখন কম বেশি সবারই শ্বাসকষ্টর মতো হয়ে যায়, কাশতে কাশতে শ্বাসকষ্ট সৃষ্টি হয়, শ্বাসকষ্টের মতো লাগে, তো সেই ক্ষেত্রে আপনারা যদি সেই শ্বাসকষ্টটাকে কমাতে চান, আপনাদের কাশিটাকে কমাতে চান, তাহলে এই ভিসকোডাইন সিরাপটা, এই ভিসকোডাইন এলএস সিরাপটা আপনারা ব্যবহার করতে পারবেন। এটা কাশির সাথে যদি শ্বাসকষ্ট থাকে তো সেটাও কমিয়ে দিবে খুবই দ্রুত। এই ভিসকোডাইন এলএস সিরাপটা খেলে পরে আপনাদের কাশির থেকে মুক্তি পাবেন খুবই দ্রুত। এটা ফাস্ট রিলিফ দেয় কাশিকে খুবই দ্রুত কমিয়ে দেয় এই ভিসকোডাইন এলএস সিরাপটা। তো এটা আপনারা কাশির জন্য ব্যবহার করতে পারবেন, কাশি বা শ্বাসকষ্টের জন্য ব্যবহার করতে পারবেন, খুবই ভালো কাজে আসে এই ভিসকোডাইন এলএস সিরাপটা। তো এই ভিসকোডাইন এলএস সিরাপটা আপনারা কখন কীভাবে খেতে পারবেন, এটা সঠিক ডোসেজ কী আছে, সে সম্পর্কে আমি বলব। তো এই ভিসকোডাইন সিরাপটা আপনারা দশ এমএল করে দিনে 3 বার খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না, 10 ml করে দিনে 3 বার খেতে পারবেন। আর যদি একটু কম কাশি থাকে তাহলে 10 ml করে দিনে 2 বার খাবেন, কোনো অসুবিধা হবে না, 3 বারও খেতে পারবেন, 2 বারও খেতে পারবেন, 10 ml করে 3 বারও খেতে পারবেন, এমনকি 2 বারও খেতে পারবেন খাওয়ার পরে। তো প্রতিনিয়ত কয়দিন ব্যবহার করলে পরে আপনার উপকারটা বুঝতে পারবেন, এই ভিসকোডাইন এলএস সিরাপটার উপকারটা বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।